ওয়েলকাম টু আর্যভট্ট বসন্ত আবাস। আজ মাধ্যমিক গণিতের তৃতীয় অধ্যায় করাবো। এই তৃতীয় অধ্যায় কি আছে না, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, ইংরেজিতে বলবো কি থিওরিমস রিলেটেড টু সার্কেল। এই চ্যাপ্টারের আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে বৃত্তের সমান সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রের সম্মুখকোণ সম্পর্কে ধারণা দেব। বৃত্তের সমান সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব। এটি পার্ট নম্বর 23। তাহলে প্রথমে দেখে নাও, একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তে একাধিক যে এঁকেছি এবং তারা কেন্দ্রে কিরূপ কোণ উৎপন্ন করে সেইটা আজ আমাদের দেখার পালা। দেখো এখানে ও কেন্দ্র বৃত্ত, তার দুটি যে এঁকেছি, একটি এবি ও আরেকটি হলো সিডি, যেখানে এবি গ্রেটার দেন সিডি, অর্থাৎ এবি যে সিডি যে এর থেকে বড়। আবার দেখো এই যে যে এবি আর যে হচ্ছে সিডি, কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন করেছে, একটা এওবি আর একটা সিওডি, দুটো সম্মুখকোণ উৎপন্ন করেছে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি সম্মুখকোণ কাকে বলে, তো সেই হিসাবে আমরা এবি যে কেন্দ্রে এওবি সম্মুখকোণ আর সিডি যে কেন্দ্রে সিওডি সম্মুখকোণ উৎপন্ন করেছে। চাঁদা দিয়ে মেপে দেখবে এই দুটো কোণ এওবি যে কোণটা গ্রেটার দেন সিওডি হবে, কারণ যেহেতু এবি গ্রেটার দেন সিডি হয়েছে। যখনই এবি যা বড় আর সিডি যা ছোট, অতএব কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন হবে, যে যে বড় তার সম্মুখকোণ বড় হবে, যে যা ছোট হবে তার সম্মুখকোণ ছোট হবে। এরপর যদি ওই বৃত্তে সমান দৈর্ঘ্যের কতগুলো যে একই, তাহলে তারা কেন্দ্রে কিভাবে কোণ উৎপন্ন করবে সেইটা একটু আমাদের দেখে নেওয়ার পালা। আমরা চাঁদার সাহায্যে মেপে দেখে নেব। আগে আমরা একটা ছোট বড় যে আঁকেছি, এবারে সমান সমান দৈর্ঘ্যের যে আঁকলাম। দেখো কেন্দ্র বৃত্তে দুটো যে আঁকেছি, এখানে এবি একটি যে এবং সিডি যে, যে যে দুটো দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে এওবি আর সিওডি সম্মুখকোণ উৎপন্ন করেছে। এটা তোমরা চাঁদা দিয়ে মেপে দেখবে যে এওবি সমান হচ্ছে কিন্তু সিওডি। দেখো ছবিতে দেখলেই বুঝতে পারবে, এখানে সমান চিহ্ন দিয়ে তোমার দেখানো হয়েছে। এওবি সিওডি যদি আমরা মেপে দেখি তাহলে সমান হবে। তাহলে যদি দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তাদের কোণগুলির পরিমাপ সবসময় সমান হবে। এরপর দেখো আমরা পাশের যে ছবি এঁকেছি, একটা বৃত্ত, তাতে এবি বিসি সিডি ও ডিএ কতগুলো যে এঁকেছি এবং এটা কিন্তু বর্গক্ষেত্র হয়েছে, অর্থাৎ এবি বিসি সিডি এবং ডিএ প্রত্যেকটি জ্যার পরিমাপ সমান, এবং এবি যে কেন্দ্রে এওবি, বিসি যে কেন্দ্রে বিওসি, সিডি যে কেন্দ্রে সিওডি এবং ডিএ যে কেন্দ্রে এওডি কোণ উৎপন্ন করেছে, যাকে আমরা সম্মুখকোণ বলছি। এক্ষেত্রেও আমরা একটু পরিমাপ করে দেখে নেব, অর্থাৎ চাঁদার সাহায্যে যদি পরিমাপ করি দেখব এওবি সমান বিওসি সমান সিওডি সমান এওডি হবে। এটা তোমরা নিজেরা একটি বৃত্ত এঁকে এইভাবে সমান দৈর্ঘ্যের জ্যাগুলি কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তোমরা যদি মেপে দেখবে যে অবশ্যই সেই কোণগুলির পরিমাপ সমান হবে, আর যদি ছোট বড় হয় যে জ্যাগুলি বড় হবে তার কোণের পরিমাপ বড় হবে এবং যে জায়গাগুলি ছোট হবে তাদের কোণের পরিমাপ ছোট হবে। তাহলে হাতে কলমে আমরা কি পেলাম, না একটি বৃত্ত আঁকা হলো যার কেন্দ্র হচ্ছে ও, ওই বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা পেলাম এবি এবং সিডি। দেখো এবি এবং সিডি এই সমান জ্যা দুটি, এবি জ্যা হচ্ছে এপিবি চাপ ছিন্ন করেছে আর সিডি জ্যা এটি সিকিউডি চাপ ছিন্ন করেছে। তাহলে এওবি এবং সিওডি কেন্দ্রে সম্মুখকোণ উৎপন্ন হয়েছে, এবি জ্যার উপর এওবি সম্মুখকোণ আর সিডি জ্যার উপর সিওডি সম্মুখকোণ উৎপন্ন করেছে। তাহলে এবি জ্যা দুটো জিনিস আমরা পেলাম, একটা এপিবি একটি চাপ ছিন্ন করবে এবং কেন্দ্রে এওবি সম্মুখকোণ উৎপন্ন করেছে, আর সিডি জ্যা সিকিউডি একটি চাপ ছিন্ন করেছে এবং সিওডি সম্মুখকোণ উৎপন্ন করেছে। এটি আমরা হাতে কলমে শিখলাম। এরপর দেখো কাঁচি দিয়ে আমরা যে চাপটা ছিন্ন করেছিলাম, একটা ওএপিবি এবং ওসিকিউডি দুটো বৃত্তকলা কেটে নিলাম। আমরা বৃত্তকলা সম্পর্কে জেনেছি যে
একটি বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ যোগ করলে সেই অংশটাকে আমরা বলবো কিন্তু বৃত্তকলা। এই যেমন ধরো এবি জ্যার উপর ওএ আর ওবি ব্যাসার্ধ আর এপিবিটা হচ্ছে বৃত্তচাপ, সেই জন্য আমরা বৃত্তকলা যেটা পেলাম সেটা হচ্ছে ওএপিবি, এটাকে কেটে নিলাম কাঁচি দিয়ে। আর সিডি জ্যার উপর ওডি আর ওসি হচ্ছে ব্যাসার্ধ এবং সিকিউডি হচ্ছে বৃত্তচাপ, তো সেই রূপ আমরা ওসিকিউডি একটি বৃত্তকলা কেটে নিলাম, কেটে নিয়ে পাশে রেখেছি। এই যে দুটি বৃত্তকলা কেটে নিয়েছি, এই বৃত্তকলা দুটি একটু দেখে নেব, এরা কিভাবে এরা সমান না অসমান একটু দেখে নেব। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটো বৃত্তকলা, তারা কিন্তু একসঙ্গে সমান, অর্থাৎ ওই যে দুটো অংশ কেটে নিলাম সমান দৈর্ঘ্যের, যে তার থেকে যে আমরা বৃত্তকলা কাটব সে বৃত্তকলা দুটি সর্বদা সমান হবে। দেখো সেটাই বলে দেওয়া হয়েছে এখানে, এপিবি এবং সিকিউডি বৃত্তচাপ দুটি সমান, অতএব তার বৃত্তকলা দুটিও সমান আমরা পেলাম। অর্থাৎ এর থেকে পেলাম কি না, এই যে দুটো সম্মুখকোণ এওবি এবং সিওডি এটা কিন্তু সমান হয়েছে। তাহলে দুটি বৃত্তকলা যখন সমান হবে সেক্ষেত্রেও তাদের যে কোণ উৎপন্ন করে কেন্দ্রে সে দুটি কোণও কিন্তু সমান হবে। তাহলে আজকে আমরা এটা শিখলাম। এরপর তাহলে হাতে কলমে যেটা কি পেলাম, না কোনো একটি বৃত্তে সমান দৈর্ঘ্যের যে সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে তারা সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, এটা আজকে আমরা কিন্তু এই ভিডিওতে শিখলাম। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং তোমরা ভিডিওটাকে বারবার দেখবে, তাহলে দেখবে বৃত্ত সম্পর্কে যে সমস্ত ভিডিওগুলি আমি ছেড়েছি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত বিষয়টা তোমরা জেনে নিতে পারবে। আর ডিসক্রিপশনটা অবশ্যই দেখে নেবে, পরের পাঠে আমি দেখাবো সমান সমান বৃত্ত আঁকবো, তাতে সমান সমান যদি যে আঁকি তাহলে কেন্দ্রে তারা কীরূপ কোণ উৎপন্ন করে সেটা একটু আমরা দেখে নেব। আর শেষে বলি প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ।